আশা করে, এবছর বৈশাখ মাসে পড়েছে, গত বছর চৈত্র মাসে পড়বে, যেরকম যেটা করে। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি রামরাজাতলার শ্রী শ্রী রাম মন্দিরে। আজ কিন্তু রামনবমী, তাই জন্য আমি আজ চলে এসেছি এই রামরাজাতলায় রাম মন্দিরে। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব এই রাম মন্দিরের ইতিহাস এবং রাম মন্দিরের গর্ভগৃহ এবং পুজো প্রণালী। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো এখন চলো আমার সঙ্গে রাম মন্দিরের ভেতরে। বন্ধুরা, শ্রী শ্রী রাম মন্দিরে প্রবেশের আগে বলে নিই এখানকার ঠিকানা। যারা বাসে করে আসবে তারা হাওড়া রামরাজাতলা স্টপেজে নামবে, সেখান থেকে টোটো বা অটো করে চলে আসবে এই শ্রী শ্রী রাম মন্দিরে। আর যারা ট্রেনে করে আসবে তারা হাওড়া রামরাজাতলা স্টেশনে নামবে, সেখান থেকে টোটো বা অটো ধরে বা পায়ে হেঁটে চলে আসতে পারো এই রামচন্দ্রের মন্দিরে। রামনবমীতে রামরাজাতলা রাম মন্দির, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটাই মন্দির আছে যেটা হচ্ছে এই রামরাজাতলায় রয়েছে, রাম সীতার মন্দির। তো এই রাম ঠাকুর কিন্তু প্রায় 350-350 বছরের পুরাতন এই মন্দির। এই মন্দির আজকে নিজেও রাম ঠাকুরকে দর্শন করতে এসেছি, সেই রামনবমীর পুজো এবং মন্দির এবং প্রভু তোমাদের দর্শন করাতে এসেছি। আরেকটা কথা, এই রাম ঠাকুরের কিন্তু ভোগ রয়েছে, সচরাচর কিন্তু রাম ঠাকুরের ভোগ দেখা যায় না। বন্ধুরা, বিশাল বড় মন্দির, ভীষণ সুন্দর মন্দির। তো আমার তো ভীষণ ভালো লাগছে, চলো এখন তোমাদের প্রতিমাগুলো দর্শন করা যায়। বন্ধুরা, এই হলো শ্রী শ্রী রাম ঠাকুরের গর্ভগৃহ। এখানে দেখো বিশাল বিশাল হাইটের, প্রায় 18-20 ফুট হাইটের সব প্রতিমাগুলো রয়েছে। প্রথমে রয়েছে ভোলে বাবার মূর্তি, তারপরে রয়েছে সবুজ কালারের প্রভু শ্রীরাম গোপালা, তার পাশে রয়েছে সীতা মাতা এবং তার পাশে রয়েছে জগদ্ধাত্রী মাতা। এবং উপরে নিচে সব জায়গাতে দেখো প্রচুর ঠাকুর রয়েছে। এখানে কিন্তু একটা দেবতার পুজো হয় না, এখানে কিন্তু অনেক দেবতার পুজো হয়। এই রাম মন্দিরের ঠিক ডান পাশে দেখো রয়েছে বামন অবতার, তো সেই ঠাকুরটিও, সেই ঠাকুর দুটো দেখো বিশাল হাইটের। তো সেখানেও দেখো প্রচুর ভক্তদের ভিড়। তো দূর থেকে ভিডিওটা করে তোমাদের শেয়ার করছি। রামনবমী থেকে এই পুজো শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত, অর্থাৎ 4 মাস কিন্তু এই পুজো থাকবে। 4 মাস পর এই ঠাকুর ভাসান দিয়ে দেওয়া হবে, আর এখানে থাকবে বিশাল হাইটে রাম সীতার ফটো। তো চলো এবার এই মন্দিরের ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস। আমাদের পূর্বপুরুষ বাবার বাপ ঠাকুর আমাদের 400 বছরের পুরোনো হবে, 400 বছরের পুরোনো মহাবীরের মন্দির। সাথে রাম আছে, আমার দাদু পড়ে এসছে, দাদুর পর বাবা পড়ে এসছে, তারপর আমি করছি। প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরটা না শুরুটা অযোধ্যা রামচন্দ্র প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, আর এই যে রামের কথা, এখানে আগে সরস্বতী পুজো হতো, ওই জন্য ওপরে সরস্বতী ঠাকুর বসানো আছে। এই সরস্বতী ঠাকুর পুজোর পরের দিন থেকে ঠাকুর তৈরি হতে আরম্ভ হয়। ঠাকুর তৈরি আরম্ভ হলো রাম চার মাস শ্রাবণ মাসের শেষ রবিবার আসার হয়, যেখানে ঝড় জল বৃষ্টি যতই কিছু হয়ে থাকে উপেক্ষা করে শ্রাবণ মাসের শেষ রবিবার। মানে প্রত্যেক বছরই রামনবমীতে শুরু হয়, রামনবমীতে শুরু হবে, শ্রাবণ মাসের শেষ রবিবার ভাসান হবে।
এবছর বৈশাখ মাসে পড়েছে, গত বছর চৈত্র মাসে পড়বে, যেরকম যেটা পড়ে ওরকম রাম এরকম থেকে কী হয় এটা আজ নয় বরাবর হয়ে আসছে, আজ বরাবর আমরা হইনি তখন আমার বাপ ঠাকুর দ্বারা মানে 400 বছর আগে থাকতেও এরকমই বিল হতো, তখন এত জনসংখ্যা ছিল না, মানে কম হতো পরিমাণে থেকেই লোক আসতো, থেকেই লোক আগের দিন রাত্রিবেলা থেকে বসে থাকে লোক সে পুজো দেয় রামনবমীর ভোরবেলা সকালবেলা। এবছর যেন বড্ড বেশি ভিড় হয়েছে, হয়তো 22 জানুয়ারি যে রামমন্দির ঘরে তার রামমন্দির উপলক্ষে নিয়ে হয়তো এইটা মানুষের মনে ধারণা তো এবারে একটুও বিশ্রাম করতে পারে না, একভাবে ভোর দুটো থেকে ভিড় হয়েছে এখনো পর্যন্ত আড়াইটে বাজে প্রচণ্ড। আর এই মন্দির খোলা কি সারাদিনই খোলা নাকি? হ্যাঁ, এই মন্দির আপনার ভোর 6টায় খোলে আর রাত্রি 9টায় বন্ধ হয়, তার মধ্যে কিছু কিছু অকেশনে আপনার হয়তো পুরোটা পুজো হয়, নালে পুরোই একটার পর থেকে ভোগের পর থেকে 4টে অব্দি পর্যন্ত। আপনি আপনি এখানকার কত বছরের পুরাতন ঠাকুরমশাই? আমি এখানকার আমার দাদু করে গেছে, দাদুর পর বাবা করেছে, দাদুর নাম ছিল রঘুনাথ চৌধুরী, তারপর আমার পিতার নাম ছিল পরেশনাথ চৌধুরী, আমার নাম হচ্ছে রাজু চৌধুরী, আমার ছেলের নাম হচ্ছে রাহুল চৌধুরী, পুজো করে আসছে। তো বন্ধুরা, তোমরা শুনলে ঠাকুরমশাইয়ের মুখ থেকে যে এই মন্দির প্রায় 400 বছর পুরাতন এই মন্দির, আর এটি কিন্তু তোমার সরস্বতী পুজোর দিন থেকে বাঁশ কাটা হয়, আর এক মাস ধরে কিন্তু মাটির এই মূর্তি তৈরি করা হয়, আর রামনবমী থেকে প্রতিষ্ঠা করে প্রায় 4 মাস এই পুজো চলে, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার ঠিক 4 মাস পর ঝড় বৃষ্টি তুফান যাই হোক শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু এই শ্রীরাম ঠাকুরকে এবং মা সীতাকে বিসর্জন দেওয়া হয়। আর তার বদলে কি এই মন্দির বন্ধ থাকে? না, তখন এখানে বিশাল হাইটের রাম ঠাকুর আর সীতা মায়ের ফটোতে পুজো করা হয়। নাম হচ্ছে শুভদীপ, চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগ উইথ মিনি। সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু দিদির ভিডিও আমি দেখি, দিদির ভিডিও ভালো লাগে। মধ্যে সবচেয়ে মানে একটাই হচ্ছে আমাদের বন্ধুরা, এই মন্দিরের ঠিক পেছন দিকেও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের দর্শন করাই চলো। তিনটে পরপর মন্দির রয়েছে, তো আমি তোমাদের মধ্যেখানের মন্দিরটা প্রথম দেখাচ্ছি, যেখানে রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা দেবী, এবং নিচে রয়েছে ছোট্ট লাল রঙের বজরঙ্গলী। আর ডান দিকে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে রয়েছে প্রভু নারায়ণ। আর বাম দিকে যে মন্দিরটি রয়েছে তার মধ্যে বিগ্রহ রয়েছে ভোলে বাবার। বন্ধুরা, এই দেখো এখানে মহিলা, মহিলা মানে কি এই দুটো লাইন হচ্ছে, মহিলারা লাইন দিয়ে পুজো দেবে বাবাকে, বাবা রামকে, আর এটা হচ্ছে পুরুষদের লাইন, এই দুটো বাঁশ দিয়ে দেবে, ব্রিকেট দেওয়া আছে, এই দুটো লাইন কিন্তু পুরুষদের। তোমরা কোথা থেকে? আমরা দেউড়ি। তোমরা রাম মন্দিরে কি এই প্রথমবার এলে? না না, আমরা অনেকবার এসেছি, অনেকবার এসেছি, মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। তো এই মন্দিরের বিষয়ে কিছু বলবে যে কেন আসো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে খুব ভালো লাগে, কেন আমাদের ভালো লাগে, দেউটি তো কি নেই, আমরা সেখানে তো যেতে পারছি, এখানে ভালো লাগে বলে তো আমাদের আসতে ভালো লাগে। আমাদের এখানে রামের প্রসাদ নিয়েছি, রামও হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। আচ্ছা,
এখানে এলে মানে খুব আনন্দ লাগে। আচ্ছা, সেখানে তো টুক করে করো আর হ্যাঁ হ্যাঁ ঘোরাটাও হলো। আমরা বড় যাচ্ছি কিনা তোমরা রাম মন্দিরে পুজো দিতে এসছো, কটার সময় পুজো দিতে এসছো? আমরা এই এসে লাইন ছিল না, আর কোথা দিয়ে পার্টি পার্টি আমরা বন্ধুরা আজকে তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। আর আজকে রামনবমীর দিন আমি এসে রামরাজা তলায় এসে তোমাদের রামনবমীর পুজো এবং ঠাকুর এবং মন্দির গর্ভগৃহ এবং চারপাশটা তোমাদের দর্শন করলাম এবং শেয়ার করলাম। এটা গত বছরের পুরাতন মন্দির, এখানকার পূর্বপুরুষ ধরে কাজ করে আসছে ঠাকুর মশাই, তিনি কিন্তু এই মন্দিরের তোমাদের জানালো ছোট্ট করে এত ভিড়ের মধ্যে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চলে এসো এই রামরাজা তলার রাম মন্দিরে। এই এই পুজোটা কিন্তু এই রামনবমী থেকে শুরু হয়, প্রায় চার মাস হবে, শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু এই পুজো শেষ হয়ে যাবে। এটা মাটির ঠাকুর, মাটির রাম ঠাকুর, তো সব কিন্তু ভাসান চলে যাবে। এই চার মাস ধরে বিশাল উৎসব এবং পুজো চলবে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মন্দির চার মাস প্রত্যেক দিন খোলা। তো অবশ্যই কিন্তু যারা এখানে আসেনি তারা অবশ্যই কিন্তু দর্শন করে যাও এই মন্দিরে এসে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা যারা এখানে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে কিছু করো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি কোনো দিন আর কোনো কোনো ব্লগের সাথে। এখন রামনবমী পুজো চলছে, এখন দেবী মা দুর্গার পুজো চলছে, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী। তো এই পুজোতে কিন্তু নিজেরা সবাই ভালো থাকো এবং চারপাশের লোকেদেরকে ভালো